আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শান্ত চোখ বন্ধ করে আছে, হাত মুঠো করে নিজেকে কন্ট্রোল করে নিল। আহানা বাসায় এসে মুখ গোমরা করে বসে আছে। আজ ভার্সিটি প্রাইভেট কোনোটাতে সে যাবে না, মেজাজ বিগড়ে গেছে। শান্ত সে কখন থেকে ভার্সিটির গেটের দিকে চেয়ে বসে আছে। রূপা আমাকে বলল আহানা আজ আসবে না। নওশাদের কথা শুনে শান্ত চুপ করে জ্যাকেটটা হাত থেকে পরে নিয়ে কৃষ্ণচূড়া ফুলের গাছটার নিচে এসে বসল। বিকাল 4টা পর্যন্ত বসেছিল, ভাবল আহানা হয়তো টিফিনি করাতে যাবে, কিন্তু না, সে আজ টিফিনি করতেও আসেনি। শান্তর রাগ খুব বেড়ে গেল। বাসায় ফিরে এসে দরজা বন্ধ করে বসে আছে। চুপচাপ আহানা জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শুয়ে আছে। কাল রাতে যে পানি আর বিস্কুট খেয়েছিল এখন পর্যন্ত কিছুই খায়নি সে। আকাশ দেখে যাচ্ছে চুপচাপ। মিম রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার ঘুম থেকে উঠে কাজে চলে গেছে। আহানা খেয়েছে কি খায়নি সেদিকে তার বিন্দুমাত্র নজর নেই। রাত 8টা বাজে, আহানাকে এবার ক্ষুধা ভালো করে ধরল। উঠে গিয়ে পানি আর বিস্কিট একটা নিয়ে বসে পড়ল খাটের উপর। বাইরে থেমে থেমে গর্জন দিচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হয়ে যাবে। শান্ত ছাদে এসে বসে আছে। আহানাও উঠানে দাঁড়িয়ে নির্ভয় আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি ক্রমান্বয়ে বেড়েই চলছে। আহানা চোখ বন্ধ করে ভিজতেছে। শান্ত ছাদে বসে নিচের দিকে তাকিয়ে ভিজতেছে। মনে হচ্ছে সকল ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। বৃষ্টির পানি আহানার মুখ ছুঁয়ে নিচে পড়ছে, আর শান্ত নিচের দিকে মুখ করে থাকায় সোজা তার পেটের উপর পড়তেছে। খুব অদূরে রাত্রি ভরে ইচ্ছেগুলো হচ্ছে নিখোঁজ, জানাশোনা তার বায়না, আনমনা হই আমি অবুঝ, একটু নয় অনেক বেশি, না বাসি না, আমি আহানাকে ঘৃণা করি। শান্ত পা দিয়ে ফুলের টব একটা করে ফেলে দিল নিচে থাকা ড্রোবায়। আহানার গা কেঁপে উঠল। হঠাৎ চোখ মেলতেই দেখলো আকাশে তার কাটার মতো কি যেন বজ্রপাত। এগুলো সে ছোটোবেলায় দেখলো, ভয় পেত অনেক, আবার নিজে নিজে সাহসের সাথে এসবের দিকে তাকিয়ে থেকে নিজেকে শক্ত করত। শরীর কাঁপতেছে হঠাৎ করে, আর থাকা যাবে না এখানে। আহানা তার রুমে ফিরে গেল। শান্ত চুলের থেকে পানি ঝারাতে ঝারতে নিচে নেমে আসলো। আহানা রুমে গিয়ে গামছা দিয়ে গা মুছতেছে, মোছা শেষ করে শুয়ে পড়লো। সকাল 6টা বাজে, শান্ত 100 বার লিফটের দিকে তাকিয়েছে, 200 বার রোডের দিকে তাকিয়েছে, কিন্তু আহানা আসতেছে না। কী হয়েছে ওর? 10টার দিকে রেডি হয়ে ভার্সিটিতে আসলো শান্ত। না, আজও সে আসেনি। কী হয়েছে যে ভার্সিটিতেও আসতেছে না? শান্ত বাইক নিয়ে বের হয়ে যেতে এলিনা এসে পথ আটকালো। বেব, চলো আজ ঘুরতে যাই দূরে কোথাও। না, আমার জরুরি একটা কাজ আছে, বাই। শান্ত বাইক স্টার্ট দিয়ে সোজা আহানার বাসার সামনে আসলো। জানালা বন্ধ। শান্ত দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাহস করে নক করতে যেতে দরজাটা খুলে গেল। দরজা আগে থেকেই খোলা ছিল, জাস্ট দরজাটা একটু লাগানো ছিল, ফাঁকা ছিল না বলে বাইরে থেকে বোঝা যায় যেটা বন্ধ নাকি খোলা সেটা বোঝাই যায় না। শান্ত অবাক হয়ে এক পা করে ভেতরে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে, হালকা আলো তা দিয়ে বিছানায় স্পষ্ট দেখা যায়। কোনার বিছানাটায় আহানার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, বাকি বিছানাগুলো খালি। বাসায় তো আহানা ছাড়া আর কেউ নেই মনে হয়। শান্ত একটু এগিয়ে এসে আহানার বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। সে আহানা শুকনো মুখটা দেখা যাচ্ছে, বাকিটা চাদরে ঢাকা। শরীরটা খারাপ নাকি ওর? বেলা 12টা বেজে আসছে, এখনো শুয়ে আছে। শান্ত হাতটা নিয়ে আহানার কপালে রাখতে চমকে উঠল, এত জ্বর। শান্ত তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে একটা মগে করে পানি নিয়ে এনে আহানার পাশে বসলো। কথা হলো কি দিয়ে মাথায় পেটটি দিবে। আহানার মাথার পাশে ওর গায়ের ওনা রাখা, সেটা শান্ত নিয়ে ভিজিয়ে আহানার কপাল উপর রাখলো। তারপর দেরি না করে বাসার বাইরে গিয়ে নওশাদকে ফোন দিয়ে বলল রূপাকে নিয়ে জলদি আহানার বাসায় আসতে। দরজা খোলার আওয়াজ পেয়ে আহানা ভাবল তার রুমমেট মিম এসেছে, সে এই সময় আসে, তাই আহানা দরজা আটকায়নি। একটু কেশে আহানা বলল, শান্ত রোবটের মতো দাঁড়িয়ে আহানার কথা শুনতেছে, চোখ দিয়ে এক ফোঁটা পানিও গড়িয়ে পড়ল তার। শান্ত গিয়ে আহানার বেডের পাশে আলমারিটা খুলল, তেমন আহামরি কিছুই নেই, একটা জামা ভাঁজ করা আছে, পুরনো, মনে হয় বাসায় পরার জামা, আর নিচের তাকে দুইটা বয়াম, তাও খালি পড়ে আছে, বাকিদের আলমারি লক করা। কিচেনে গিয়ে দেখলো সেখানে কিছুই নেই বাড়তি খাবার বলতে। শান্তর বুকটা ফেটে যাচ্ছে। শান্ত এসে ওড়না আবার ভিজিয়ে আহানার মাথায় দিল, বাসার দরজা লাগিয়ে বের হয়ে গেল। পথে রূপা আর নওশাদের সাথে দেখা হলো ওর। রূপা, আহানার অনেক জ্বর, তুমি গিয়ে ওকে একটু দেখো, আমি ওষুধ আনতেছি। রূপা চলে গেল আহানার বাসার দিকে, নওশাদ শান্তর সাথে গেল ঔষধ আনতে। রূপা আহানার মাথায় পট্টি দিতে লাগলো। ইস, গায়ে এত জ্বর, একবারও ফোন করেও বলে নাই, আমার ফোনও ধরে নাই। শান্ত ঔষধ কিনে এক রেস্টুরেন্টে গেল। কি রে, কি করবি? আরে, ওর বাসায় কোনো খাবার নাই, কিছু খেয়ে তো ওষুধ খাবে। বাইরের খাবার খেয়ে পাক্কা আরও অসুস্থ হয়ে যাবে। তুই এক কাজ কর, বাজার কর, রূপা রান্না করবে। ভালো বুদ্ধি,
শান্ত তরকারি আর চাল আর মাছ কিনে আহানার বাসায় নিয়ে ফিরল নওশাদকে নিয়ে। রূপা চোখ বড় করে চেয়ে বলল, আমি তো রান্না করতে পারি না। নওশাদ ভ্রু কুচকে বলল, কেন তুমি না বিরিয়ানি রাঁধতে পারো? আরে সেটা তো এমনি বলেছিলাম, সত্যি সত্যি বাপি আমাকে কখনো কিচেনে যেতে দেয়নি। ওকে চলো নওশাদ, আমি আর তুই রাঁধি। আরে মেয়ে শান্ত, রূপা মেয়ে হয়ে রান্না পারে না, আর আমি আর তুই ছেলে হয়ে পারবো? একটু মগজ লাগায় কাজ করো, ইউটিউব থাকলে রানী ভিক্টোরিয়ার নাতিও রান্না পারবে। শান্ত রান্নাঘরে গিয়ে হাতে আলু পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত বল, কি লিখে সার্চ করব? হাউ টু মেক তরকারি। শুন, কতগুলো ভিডিও এসেছে, কিন্তু কথা হলো ইউটিউব চ্যানেলের কিছু আপু ভাইয়ারা তরকারিতেও দই ইউজ করে, দই ছাড়া কিচ্ছু বোঝে না, দই পাবো কই? নওশাদ মাথা খারাপ করিস না। হ্যাঁ আমি বলতেছি, প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দে। এক মিনিট, পেঁয়াজ কাটে কেমনে? ও তাই তো, দাঁড়া সার্চ করতেছি। একটা থাপড় দিব, ইউটিউবে পেঁয়াজ কাটা দেখাবে? আরে দেখাবে, আমি একবার দেখছিলাম দরজা কিভাবে খোলে। দেখ এমন করে কাটে। ওকে। শান্ত ছুরি নিয়ে পেঁয়াজ কাটতেছে আর কেঁদে যাচ্ছে। নওশাদ দাঁত গেলিয়ে চেয়ে আছে। আম্মু ভাগ্যিস মাছ কাটিয়ে আনছিলাম বাজার থেকে। ভাই কি দরকার তোর আহানার জন্য এত কষ্ট করার? আমি বলেছিলাম তোকে রেস্টুরেন্টে থেকে খাবার আনবো, তুই শুনিস নাই আমার কথা? তোর সো কল্ড গফ নাকি রান্না পারবে, এখন হলো তো। আমি কি জানি রূপা রান্না পারে না। ডান, পেঁয়াজ কাটা শেষ। ওকে, এবার পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি দে, তারপর রসুন দে, আদা বাটা দে। এক মিনিট, রসুন আদা বাটা কই পাবো? আরে আগুন কমা, তেল পুড়ে যাবে, আগে বলবি তো বাটা মশলা নাই। এক কাজ কর, গোটা দিয়ে দে, বাটা বাটি তো পারি না আমরা। ওকে। পাঁচমেশালি করে অবশেষে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি রাঁধল দ্য গ্রেট শাহরিয়ার শান্ত, আর সহযোগিতা ছিলেন নওশাদ রূপা। আহানাকে উঠিয়ে বসালো। আহানা রূপাকে দেখে চমকে বলল, তুই এখানে? আমি ভাবলাম মেম আপু। তোর জ্বর হয়েছে একবারও বলিসনি কেন? তুই বাসায় আসলি কি করে? আমি তো দরজা লাগিয়েছিলাম। ও মনে হয় লাগাইনি, মেম আপু আসার কথা ছিল তাই দরজা লাগাইনি। আহানা টেবিলের উপর তাকিয়ে দেখল এক বাটিতে তরকারি আর এক বাটিতে ভাত। এগুলা? রূপাকে শান্ত বলেছে যাতে ওর নাম না নেয়। আমি রেঁধেছি, তোর তো ঔষধ খেতে হবে তাই রান্না করেছি। এমন সাদা সাদা কেন? শান্ত নওশাদের মাথায় খুশি দিয়ে বলল, কি রে সাদা কেন? তোরে কইছি হলুদ দিতে, তুই দেশ নাই। শান্ত আর নওশাদ রান্নাঘরে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতেছে। কখন বলেছিস? রান্না শেষ হওয়ার পর, নামানোর আগেই তো বলছি হলুদ দে। আহানা ভাত নিয়ে তরকারি এক চামচ নিল, তারপর মাখিয়ে এক লকমা মুখে দিতেই মাথা ঘুরিয়ে বমি আসতেছে। এত বিশ্রী খাবার, হলুদ নাই, নুন বেশি, ঝাল তো নাই একদম, তার উপর বাটা মশলার জায়গায় গোটা দিছে। আহানা বিছানা থেকে নেমে বাথরুমে গেল বমি করতে। শান্ত রান্নাঘর থেকে বেরিয়ে চোরের মতো তাকিয়ে আছে সেদিকে। কি হলো, বমি করতেছে কেন? রূপা বুঝতেছে না, তাই সে এক চামচ নিয়ে মুখে দিয়ে চোখ মুখ খিচিয়ে বলল, এই অখাদ্য কে রেঁধেছে? ওয়াক, রুগীকে এটা খাইয়ে মারতে চাও তোমরা? আহানা কেঁপে কেঁপে বাথরুম থেকে বেরিয়ে বাইরে পা রাখতেই পড়ে যেতে নিল। শান্ত সাথে সাথে ধরে ফেলল ওকে। আহানা মুখ তুলে তাকিয়ে দেখল শান্ত ওকে ধরে আছে। তাড়াতাড়ি হাত ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। আপনি আমার বাসায়? ইয়ে আসলে সরি। আহানা ভ্রু কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে বিছানায় গিয়ে বসল। তোর আইডিয়াতে আমি বাসায় রান্না করার জন্য হ্যাঁ বলেছিলাম, দেখলি তো এখন। এখন যা বাইরের একটা ভালো মানের রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে আন। শান্ত একটা চেয়ার টেনে একটু দূরে গিয়ে বসল। আহানা রান্না করা খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। এক গ্লাস পানি নিয়ে খেয়ে বলল, এটা তুই রেঁধেছিস রূপা? না আমি কি রান্না পারি নাকি, এটা শান্ত ভাইয়া রেঁধেছে। শান্ত এমন অখাদ্য রেঁধেছে শুনে আহানা ফিক করে হেসে দিল। শান্তর মুখেও হাসি ফুটল। আহানার হাসি দেখে রূপাও হেসে দিল। এত সবই দরকার ছিল না। আহানা ভাত আলাদা করে নিয়ে পানি ঢেলে খেয়ে নিল। রূপা আর শান্ত অবাক হয়ে চেয়ে আছে। নওশাদ খাবার আনতে গেছে, তুই শুধু ভাত খেতে গেলি কেন? সমস্যা নেই। আহানা ঔষধ একটা নিয়ে পানি দিয়ে খেলো। নওশাদ খাবার নিয়ে এসে গেছে। আহানা বলল সবাইকে খেয়ে নিতে। রূপা আর নওশাদ রাক্ষসের মতো খাচ্ছে, মনে হয় কয়েক বছর ধরে খাবার খায়নি। শান্ত আহানার মতো করে খালি ভাতে পানি নিয়ে লুকিয়ে খেলো। কি রে চিকেন নাস নাই কেন, তুই তো চিকেন ছাড়া খেতে পারিস না। না খাওয়া হয়ে গেছে আমার। আহানা ঘুমিয়ে পড়েছে, জেগে থাকার চেষ্টা করছে, তবুও ঘুম এসে গেল। বিকাল হয়ে গেছে। শান্ত বলল আরেকটু থাকবে, কিন্তু নওশাদ টেনে নিয়ে গেল ওকে।
রূপা বলল আহানা ঘুম থেকে উঠলে তারপর সে যাবে। আহানা 6টার দিকে উঠল। রূপা ওকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বাই বলে সেও চলে গেল। আহানা দরজা লাগিয়ে রান্নাঘরে আসলো। কেয়ামত বানিয়ে রেখেছে রান্নাঘরকে। আল্লাহ, অবশিষ্ট বেগুন, আলু, চাল কতগুলো রয়ে গেছে। শান্ত ইচ্ছে করে বেশি বেশি কিনেছে, যেন আহানা পরেও রান্না করে খেতে পারে। আহানা তাকের উপর দেখল প্যাক করা খাবার, রেস্টুরেন্টের। শান্ত আলাদা এক প্যাকেট রেখে গেছে উপরে। উপরে ছিল একটা চিঠি, তাতে লেখা ছিল, এগুলো খেয়ে ঔষধ খাবা। ইতি রূপা। আমি জানি এটা শান্ত লিখেছে, নিজের নাম লেখা নেই, কারণ ভেবেছি নিজের নাম লিখলে হয়তো আমি খাবো না। আহানা সবকিছু গুছিয়ে খাবারের প্যাকেটটা নিয়ে টেবিলে রেখে বিছানায় এসে বসল। 8:30 বাজে। আহানা জানালায় মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। দুদিন টিউশনি করাতে পারিনি, কি জানি চাকরি থাকবে কি থাকবে না। ফোন বাজতেছে। আহানা হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। এটা আবার কার নাম্বার? রিসিভ করে হ্যালো বলল সে। ওপাশ থেকে কোনো আওয়াজ আসতেছে না, শুধু হালকা করে শ্বাস নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসছে। কে? হ্যালো, তোমার শরীর কেমন এখন? আপনি কে? শান্ত। ও, আপনি আমার নাম্বার পেলেন কই? রূপার কাছ থেকে নিয়েছি। তোমার শরীর কেমন এখন সেটা বলো, তোমার সাথে ফালতু কথা বলার সময় নেই আমার। আহানা রেগে বলল, ভালো আছি, মরি নাই। শান্ত রেগে গেল মরার কথা শুনে, কেটে দিল লাইন। আহানা চোখ বড় করে ফোন রেখে দিয়ে আবারও বাইরের দিকে তাকিয়ে থাকলো। এই ছেলেটা সুন্দর করে কথাই বলতে জানে না, ব্যর্থ কোথাকার। খাবার খেয়ে ঔষধের কথা ভুলেই গেল আহানা, শুয়ে পড়ল সে। রাজ্যের ঘুম চোখে এসে গেছে তার। হঠাৎ ফোনটা বেজে উঠল। আহানা ঘুম ঘুম চোখে রিসিভ করল। হ্যালো, কে? আমি। আমি কে? শান্ত। কি হয়েছে? নাম্বার পেয়ে মনে হয় আকাশের চাঁদ পেয়েছেন। আমাকে এত ডিস্টার্ব করেন কেন? একদম ব্লক মেরে দিব। শুনো, তোমাকে ডিস্টার্ব করার ইচ্ছা নাই আমার, জাস্ট জানতে কল করেছিলাম ওষুধ খেয়েছো কিনা। ইস, ভুলে গেছিলাম, এই তো খাচ্ছি। কি ভুলে গেছো মানে? ওষুধের কথা মানুষ ভুলে যায়? তুমি আসলে একটা বেয়াদব মেয়ে। এই ঠিক করে কথা বলেন, আমি ওষুধ না খেলে আপনার কি? হুম, কাল ভার্সিটিতে আসিও, বোঝাবো আমার কি। শান্ত লাইন কেটে দিল কথাটা বলে। কচ্ছু করবেন আমার। ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজটা শেষ করে নিয়ে আহানা বেরিয়ে পড়লো তার প্রতিদিনের কাজে, গন্তব্য মিস্ত্রিদের বাসা। দিনটা ভালোই ছিল। ভোরবেলার পরিবেশটাই অন্যরকম, ব্যস্ত নগরীতে চেনা দায়। উঠ করে অন্ধ জেলা থেকে আসা মানুষ বলবেই না এটা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত শহর ঢাকা, কারণ ভোরের ঢাকার পরিবেশটাই এমন। আমার তো ঢাকার এই চিত্রটাই বেশ ভালো লাগে। আমি আর পাখিরা মিলে পথ চলছি, আমি রোড পেয়ে আর পাখিরা আকাশ পেয়ে, আর দুই একজন আছে তারা রোড পরিষ্কার পরিচ্ছন্ন করায় ব্যস্ত। জ্বর কিছুটা কমেছে, ভালো লাগতেছে এখন, পেটের দায় কাজ করাই যায়। কথা হলো কি, শান্ত ব্যাদবটা আজ কি করবে কে জানে। যেমনভাবে হুমকি ধামকি দিল আমাকে, যাই হোক আমি এসবে ভয় পাই না, বেশি বাড়াবাড়ি করতে আসলে নাকে দিয়ে দিব এক ঘুষি, সাদা নাকটা তার গোলাপি বর্ণ ধারণ করবে, তখন কি সুন্দর লাগে দেখবে। ভাবতে ভাবতে সে এসে পড়লো মিষ্টিদের বাসার সামনে, পা বাড়িয়ে ভেতরে ঢুকলো। এদিক ওদিক ভালো করে পর্যবেক্ষণ করলো সে। না, তাহলে মনে হয় ভার্সিটিতে গেলেই জ্বালাবে, যা বুঝলাম। আমি তো ভেবেছি এখানে পাকড়াও করবে আমাকে। সব জায়গা ভালো করে পরখ করে নিলেও মেইন লিফটের ভেতরটা তার দেখা হলো না, সেদিকে তার নজরে নেই। মাথায় একদমই ছিল না যে শান্ত ঠিক কোনো না কোনো জায়গায় তার শিকারের অপেক্ষায় আছে। লিফটে ঢুকে পঞ্চম বাটনে টিপ দিয়ে পাশে তাকাতেই চোখ কপালে উঠে গেল। কলিজা বের হবার উপক্রম। বড় বড় নিঃশ্বাস নিয়ে লিফটের সাথে লেগে দাঁড়িয়ে পড়ল আহানা। পাশেই শান্ত আরামসে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে গেমস খেলতেছে, সম্ভবত পাবজি খেলতেছে, কারণ পাবজি একমাত্র গেম যেটা খেলার সময় আশেপাশে কি চলে সেটার কোনো খবরই থাকে না। আহানা নিজেকে ঠিক করে নর্মাল হয়ে দাঁড়ালো, শান্ত যেন খেয়ালই করছে না। আহানা যে ভয়ার্ত চোখে বারবার ওকে দেখছে, পাঁচতলা এসে গেছে। আহানা পা টিপে বের হতে নিতেই একটা হাত ওর পাশ দিয়ে এসে লিফট অফ হওয়ার বাটনে ক্লিক করে দিল। এ কি, এটা কি করলেন আপনি? আমি মিষ্টিকে পড়াবো তার জন্য বের হচ্ছিলাম, আপনি লিফট অফ করলেন কেন? শান্ত আহানার কথায় কান না দিয়ে 10 তলার বাটনে টিপ দিয়ে আবারও গেমস খেলায় মন দিল। আহানা চোখ রাঙিয়ে সামনে গিয়ে 5 তলার বাটনে টিপ দিতে যেতেই শান্ত ওর হাতের কোনোই ধরে টেনে কাছে নিয়ে আসলো। ভয়ে আহানার গলা শুকিয়ে গেছে। লিফটের ভেতর চিৎকার দিয়েও কাউকে পাবে না, শান্ত এমন করে ধরেছে কেন, কি করবে এখন? শান্ত এক হাত দিয়ে আহানাকে ধরে আর এক হাত দিয়ে ফোনটা পকেটে ঢুকাচ্ছে। তার মুখে চুইংগাম, সেন্ট্রাল ফ্রুট, সেটা ফুলিয়ে বাবল বানিয়ে ঠুস করে ফুটিয়ে আবারও চিপাচ্ছে। গুন্ডা তো নয়, যেন মহাগুন্ডা। আহানা হাত মোচড়াতে মোচড়াতে বলল,
এসব কি? হ্যাঁ হাত সরুন, আমার মিষ্টিকে পড়াতে হবে, একদিন পড়াইনি আমি। 10 মিনিট বাকি এখনো। মানে কি করবেন আপনি? 10 তলায় নিয়ে যাচ্ছেন কেন আমাকে? আমার হাত সরুন বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। কেন, চর মারবে? মারো। শান্ত গাল এগিয়ে নিতেই আহানা পিছিয়ে গেল, 10 তলায় এসে গেছে। শান্ত লিফট থেকে বেরিয়ে আহানাকে টেনে ছাদে নিয়ে গেল। হাত ছাড়ুন, বাঁচাও, বাঁচাও, কেউ আছো? তোমাকে আমি 10 তলা থেকে ফেলে দিব এখন। আহানার চোখ বড় করে ভাবল, মজা করার জায়গা পায় না নাকি শান্ত। আহানাকে টেনে ছাদের শেষ সীমানায় নিয়ে এসেছে। এবার আহানা সত্যি সত্যি ভয় করছে খুব, না জানি ঠেলে ফেলে দেয় তাকে। হুম, কাল রাতে কি বলছিলা জানো? রিপিট করো তো। না, কই কিছু বলিনি তো। তাই? শান্ত আহানার দু কাঁধ ধরে ওকে ছাদের থেকে বাইরে শূন্যে নিয়ে গেল। ওর অর্ধেক বডি আহানা চিৎকার করে দিয়ে বলল, আর জীবনেও বলবো না আপনার কি, এটা বলবো না, সত্যি ছেড়ে দিন। ছেড়ে দিব? না না, আই মিন ফালাইন না আমাকে। সরি বলো। আচ্ছা সরি। আবার? আহানা বিরক্তি নিয়ে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। শান্ত একটু ঝাঁকাতেই আহানা ভয়ে শান্তর টি শার্ট খামচে ধরে এগিয়ে কাছে চলে আসলো, চোখ বন্ধ করে বলল, সরি, আর বলবো না, মাফ করে দেন আমাকে। শান্ত অবাক হয়ে আছে, আহানা এভাবে কাছে চলে আসবে তাও টি তাও শার্ট খামচে ধরে, এটা সে ভাবেনি। আহানার এই কাজে মুহূর্তে শান্তর মুখের রাগ ক্রোধ কমে গিয়ে কেমন একটা অনুভূতির প্রস্ফুটন ঘটল। আহানার চোখ খুলে দেখল শান্ত ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আহানার টি শার্ট ছেড়ে দিয়ে পিছিয়ে গেল, তারপর দেরি না করে চলে আসলো। শান্ত রোবটের মতো এখনও সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। এটা কেমন অনুভূতি হচ্ছে? শরীরে শিরায় শিরায় কাঁপাকাঁপি, বুকটা ধরফর ধরফর করে যাচ্ছে। মেয়ে মানুষের ছোঁয়ায় এত শক্তি থাকে যে রাগও কমিয়ে দিতে পারে। এতদিন কথাটা বিশ্বাস করতাম না, এখন করতে বাধ্য, কারণ এটা আমার সাথে ঘটেছে, তাও কিছুক্ষণ আগে। আহানা তো আল্লাহর নাম নিয়ে লিফটে না উঠে সিঁড়ি দিয়ে দৌড় দিল মিষ্টিদের বাসায়। শান্ত রোবটের মতো হেঁটে হেঁটে রুমে ঢুকে ধপ করে খাটের মাঝখানে বসে পড়ল। বিছানা হাতিয়ে সিগারেট একটা খুঁজে নিল, তারপর পকেট থেকে লাইটার নিয়ে সেটা দিয়ে সিগারেটটা ধরিয়ে দিল মুখে। টিকটিক করে 7টা বাজে, শান্ত এই 1 ঘন্টায় 4টা সিগারেট খেয়েছে। 5ম্টা মুখে দিয়ে বারান্দায় দাঁড়াল সে। আহানা, এখন লিফটে নিশ্চয়ই নাকি সিঁড়িতে? মনে হয় না আজ আর লিফটে উঠবে। আহানা বিল্ডিং থেকে বের হতে একটু থেমে উপরের দিকে তাকালো। শান্ত সিগারেট খাচ্ছে আর ওর দিকে গুন্ডা লুক নিয়ে তাকিয়ে আছে। আহানা মনে মনে বলল, ব্যাদব, ইতর, খচ্চর, খটাস, অসভ্য। শান্তর আর বুঝতে বাকি নেই, আহানা তাকে গালি দিচ্ছে। চোখের মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে সে গালি দিচ্ছে, তাও যেন তেনরা হাই লেভেলের চিপ গালি। সিগারেটটা শেষ ততক্ষণে শান্ত হাত বাড়িয়ে নিচে ফেলে দিল, সেটা আহানার চোখ বড় করে সরে দাঁড়ালো। সিগারেট এসে একদম ওর সামনে পড়ল, আহানার দাঁতে দাঁত চেপে চলে গেল ওখান থেকে। ইচ্ছে করতেছিল পা দিয়ে মারাই দিই, কিন্তু না পড়ে আবার আমাকে একা ফেলে ছাদ থেকে ফেলে দেবে, উফ, এরকম সাইকোর সাথে না লাগাই ভালো হবে আমার জন্য। বাসায় ফিরে ব্যাগটা রেখে রান্নাঘরে গেল আহানা। কালকের বেগুন 4টার মতো আছে, আলু আছে, চাল আছে, কি খুশি আহানা, ভাবতে লাগলো কতদিনে শেষ দেবে। বেগুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, পোকা ধরবে, তাই সে একটা বেগুন নিয়ে কেটে রাখলো, ভাজি করবে, সেটা দিয়ে খাবে আজ। একটা বেগুনকে 5 টুকরা করলো, 2 টুকরা দিয়ে এখন খাবে, বাদ বাকি 3 টুকরা রাতে খাবে, তাহলে বাকি আর যে 3টা বেগুন আছে সেগুলো কাল পরশু আর তার পরের দিনও যাবে। ব্যাস আগামী 3 দিনের মেনু ডান। এরপরে আলু ভেজে কদিন খাবে, তারপর পেঁয়াজ দিয়ে চালাবে। 1 মাসের বাজার করে দিয়েছে বাদরটা, আমি এগুলো নিতাম না, কথা হলো এগুলো তো ফিরিয়ে দেওয়া যায় না, টাকা হলে ফেরতই দিতাম। বেগুন ভেজে ভাত রেঁধে খেয়ে নিল, তারপর রেডি হয়ে হাঁটা ধরলো ভার্সিটির দিকে। গেট দিয়ে ঢুকতেই সবার আগে চোখে পড়লো শান্তকে, বটগাছটার নিচে বসে আছে দলবল নিয়ে, তার চোখ আহানার দিকে। উফ, গন্ডার একটা, ছাদের কথা মনে আসলেই এখনো গা শিউরে ওঠে আমার। আহানা চোখ নামিয়ে ক্লাসরুমে চলে গেল। ভাই শান্ত, সামথিং সামথিং। নাথিং, সূর্য। একজন বোরিং স্যার ক্লাস করতেছেন, কেউ ফোন টিপছে লুকিয়ে, কেউ গসিপ করছে, শুধু আহানা মনোযোগ দিয়ে শুনতেছে স্যারের কথা। পড়ালেখা নিয়ে আহানা বেশ সিরিয়াস, স্যার অবশেষে পড়িয়ে গেলেন। ব্রেক টাইমে শুরু। আহানা চল ফুচকা খাবো। তুই যা, আমি খাবো না। আরে চল নওশাদ খাবি। রূপা আহানার হাত ধরে টেনে নিয়ে গেল ভার্সিটির বাইরে। রোডের পাশে ফুচকাওয়ালা রূপা আহানাকে নিয়ে টু লেনে বসলো, রূপার পাশে নওশাদ এসে বসেছে। আহানা ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে খেয়াল করলো ওর পাশেও কেউ বসেছে। ঢোক গিলে পাশে তাকিয়ে দেখলো শান্ত ফোনের দিকে তাকিয়ে আছে। আহানা মুখ বাঁকিয়ে একটু দূরে সরে বসলো। সবার হাতে হাতে ফুচকাওয়ালা ফুচকার প্লেট দিলেন। আহানা একটা মুখে দিয়ে শান্তর দিকে তাকালো, সে কিছুটা রহস্যময় চেহারায় চেয়ে আছে ফুচকাগুলোর দিকে। আগে কোনোদিন ফুচকা খায়নি সে,
নওশাদ বলল আহনা আর রূপাকে ফুচকা খাওয়া হবে। আহনার কথা শুনে সে এসেছে। কথা হলো গিয়ে ফুচকার প্রতি তার ইন্টারেস্ট নেই, আর খেতে কেমন কে জানে। আহানা শয়তানি হাসি দিয়ে ফুচকা খাচ্ছে। আহানা, কি এই মটকার ভিতরে ওগুলা কি? আই মিন টেস্ট কেমন, ঝাল হবে নাকি মিষ্টি? আহানা দুষ্টুমি করে বলল, খুব মিষ্টি, গোলাপ জামের মতো একদম। শান্ত হেসে দিয়ে গপগপ একসাথে দুইটাই মুখে দিল। ঝালের চোটে যখন ধরল তখন বুক বড় করে আহানার দিকে তাকালো। সে চোখ টুকটুকে লাল রং ধারণ করেছে, চুপচাপ আহানার দিকে চেয়ে বসে আছে। সে শান্তর এমন অবস্থা দেখে আহানা তার হাত থেকে প্লেটটাই রেখে দিল। শান্তর চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে অনবরত। আহানার দিকে তাকিয়ে বাকি ফুচকাগুলো খেয়ে যাচ্ছে সে। শেষেরটা খেতে যেতেই নওশাদ হাত থেকে নিয়ে নিল। শান্ত, এটা কি ঠিক করতেছিস তুই? তোরে বলছি না, জাস্ট একটা খাবি, তোর ঝালে অ্যালার্জি আছে। নওশাদ পানির বোতল এনে শান্তর পিঠ ডুলে পানি খাইয়ে দিল। শান্ত নাক মুখ খিঁচে চোখ মুছতে মুছতে পানি খেল। আহানা অসহায় হয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। সে জানতো না শান্তর ঝাল খেলে সমস্যা হয়। শান্ত পানি সব শেষ করলো, তাও ঝাল যাচ্ছে না। বড় বড় করে শ্বাস নিচ্ছে আহানা। চিন্তিত হয়ে উঠে গিয়ে ফুচকালার টক বানানোর চিনি এক চামচ এনে শান্তর গাল চিপে মুখে ঢুকিয়ে দিল। শান্তর মুখে ঝাল এবার একটু কমে এসেছে। আহানা ভ্রু কুচকে ব্যাগ নিতে নিতে বলল, ঝাল খেতে জানে না, আবার ঝাল খেতে আসে ঢং। কথাটা বলে আহানা চলে গেল। শান্ত পকেট থেকে রুমাল নিয়ে মুখ মুছতেছে বাচ্চাদের মতো। ছোটবেলা থেকেই ঝাল খেতে পারে না সে। ঝাল একদমই কম খায়, বেশি খেলেই দম বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে যেন আগুন ঝরে তার। দুইটার দিকে ভার্সিটির ছুটি হয়ে গেল। আহানা কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে এদিক ওদিক তাকিয়ে শান্তকে খুঁজতেছে। আমাকে খুঁজতেছ? আহানা চমকে গিয়ে পেছনে তাকালো, তারপর বলল, কেন? সরি, আমি জানতাম না আপনি ঝাল খেতে পারেন না, জানলে বলতাম না এটা মিষ্টি। ইটস ওকে। শান্তর ইটস ওকে শুনে নিজেকে নির্দোষ মনে করে আহানা চুপচাপ হেঁটে চলে গেল সেখান থেকে। সব টিউশনি শেষ করে বাসায় ফিরে ঘর পরিষ্কার করছে সে। হঠাৎ বিছানার তোষকের নিচে সেই 2000 টাকা পেল যেটা সে শান্তকে দিয়ে চলে এসেছিল। ফোনে তো টাকাও নেই, কল করবো কি করে? আচ্ছা, এমার্জেন্সি ব্যালেন্স নেই, তাহলেই তো হয়। ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে শান্তকে ফোন করলো সে। শান্ত ঘুমাচ্ছিল, তখন শান্ত 7টা বাজে। হুম, কে? আমি। আমি কে? আহানা। ও, তুমি, কি হয়েছে? শান্ত চাদর সরিয়ে উঠে বসে লাইট জ্বালালো রুমের। আমাকে 2000 টাকা ফেরত দিলেন কেন? আপনি আমার বাসা ভাড়ার 6000 টাকা শোধ করে দিয়েছেন। আমি 2000 টাকা দিলাম, বাকি 4000 টাকাও দিয়ে দিব। আপনি আবার 2000 টাকা ফেরত দিতে গেলেন কেন? শোনো, তুমি আমাকে যতবার টাকাটা দিয়ে যাবা ততবার আমি ফেরত দিয়ে আসবো। এই টাকা আমি নিব না, মানে নিব না। আর হ্যাঁ, আর একদিন ফেরত দিতে আসলে ছাদ থেকে সত্যি সত্যি ফেলে দিব তোমাকে। আপনি খুব খারাপ একটা লোক, খুব খারাপ। আহানা লাইন কেটে ফোন বিছানার উপর ছুঁড়ে মারল। এই টাকা আমি কিছুতেই নিব না। পরের দিন ভোরবেলায় আবার বের হলো মিষ্টিদের বাসার উদ্দেশ্যে। টাকাগুলো ওর সাথে নিল, আজ সেগুলো ফেরত দিবে। শান্ত দরজা খুলল জগিং করতে যাবে। দরজা খুলে হাতে তাকিয়ে দেখলো ঘড়ি নেই। নিজের রুমে গিয়ে খুঁজলো, তাও পেল না। নওশাদ সূর্যর রুমে গেল খুঁজতে। আহানা দরজা খোলা পেয়ে উঁকি দিল ভেতরে। এটাই সুযোগ, ব্যাদবটা আমাকে দেখার আগেই টাকাটা রেখে পালাবো। ওটা মনে হয় ওনার রুম, সেখানেই রেখে আসি বরং। আহানা পা টিপে টিপে শান্তর রুমে ঢুকলো। ইয়া, বড় একটা রুম। তার বাসার সব রুম মিলালেও এই একটা রুমের সমান হবে না। রুমের মাঝখানে বিছানা, সেটা দেখে মন ভালো হয়ে যাবে, এত সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো রুমটা কমলা রঙের উপর, দেয়াল কমলা রঙের, বেডশিট থেকে শুরু করে কার্পেটও কমলা রঙের। আহানা দেখতে দেখতে রুমটার মাঝখানে চলে আসলো। শান্ত ঘড়ি পড়তে পড়তে বের হয়ে যেতে নিতেই থেমে গেল। এটা কে আমার রুমে? এগিয়ে এসে দেখলো আহানার শান্তর রুমটা ট্যাপ ট্যাপ করে দেখে যাচ্ছে। তারপর টাকাটা বালিশের তলায় রাখলো। সে রেখে পেছন ফিরতেই হঠাৎ করে শান্তকে দেখে পিছিয়ে দ্রুম করে খাটে বসে গেল। শান্ত কোমরে হাত দিয়ে বলল, তোমাকে মানা করি নাই, এই টাকা ফেরত দিতে আসবে না। তো আপনার টাকা আমি কেন নিব? তোমাকে আল্লাহ কি মাটি দিয়ে মানিয়েছে? আজব মেয়ে তুমি, খালি ভাত আর নুন খেয়ে খেয়ে মাথা গেছে তোমার। সেদে টাকা দিয়ে হেল্প করতে যাচ্ছি আর তুমি কিনা বারবার ফিরিয়ে দিচ্ছ, মুফতে নিবা না তো? ঠিক আছে। শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে গেল বাথরুমের দিকে। এই কি করতেছেন আপনি? হাত ছাড়ুন আমার, বাঁচাও বাঁচাও। শান্ত দাঁতে দাঁত চেপে বলল, চুপ করো। তারপরও যখন আহানা চুপ হচ্ছে না তখন আহানার মুখ চেপে ধরলো সে। চুপ, একদম চুপ। আমি কি তোমাকে রেপ করব নাকি? হাত ধরলেই এত চেঁচাও কেন সব সময়? তো কি করবেন, বাথরুমে নেন কেন? শান্ত দরজা খুলে এক পাহাড় ময়লা জামা দেখালো। এগুলো ধুয়ে দাও, বিনিময়ে 2000 টাকা নাও। আমাকে কি আপনার বুয়া মনে হয়?
আমি বোয়াগিরি করে টাকা নিব না। আহানা চলে যেতে নিতেই শান্ত হাত টেনে ধরে দেয়ালের সাথে লাগিয়ে ধরল ওকে। আহানা চোখ বন্ধ করে হাত দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছে। সিনেমায় দেখেছিল নায়করা এমন করে কিস করে, তাই ভেবে আহানার ভয় করছে। শান্ত মুখ বাগিয়ে ভ্রু জোড়া নাচিয়ে বলল, তোমার আসলে কি মনে হয় তোমার মতো বোকা শয়তান বেয়াদব মেয়েকে আমি কিস করব? আমি শারিয়া শান্ত, ভেরি ফানি, হয় কাজ করে টাকা নাও নয়তো এমনি এমনি নাও, আমার কোনো কিছুতেই সমস্যা নেই, কিন্তু তোমায় টাকা নিতেই হবে। আহানা মুখ থেকে হাত সরিয়ে বলল, আমি টাকা নিব না, বাই। কথা শেষ করে আহানা হনহনিয়ে বেরিয়ে চলে গেল রুম থেকে। শান্তর মেজাজ গেল আরো গরম হয়ে। উফ, এই মেয়েটা এমন কেন? আহানা হাঁপাতে হাঁপাতে মিস্ত্রিদের বাসায় ঢুকলো। যাক বাবা, টাকাটা রাখতে পেরেছি, এটাই অনেক। হ্যাঁ বাবা, পরের সপ্তাহে ইনশাআল্লাহ আমি তোমার কাছে থাকবো, ঈদের আগের দিনই রওনা হব। ওকে বাই। না, বেশি দিন থাকবো না, পরের মাস থেকে আবার পরীক্ষা। আচ্ছা। শান্ত কথা বলতে বলতে বাইকে উঠে ভার্সিটির দিকে চলে গেল। আহানা বাসায় ফিরে রান্নাবান্না সেরে খেয়ে নিয়ে ভার্সিটিতে আসলো। আহানা, আমাকে ডাকলে? তোমার ওড়নায় এটা কি গিট্টু দিয়ে রাখছো? আহানা চমকে ওড়না হাতে নিয়ে গিট্টু দেখে অবাক হলো। কিসের গিট্টু এটা, আমি তো দেইনি। ভাবতে ভাবতে গিট্টুটা খুললো সে, ভেতরে সেই 2000 টাকা। উফ, এই পাথরটা আমার নাগাল পেল কই? আসার পর থেকে তো একবারও দেখলাম না, আবার আমার ওড়নায় গিট্টু বাঁধলো কখন? শান্ত বাইকে বসে দাঁত কেলিয়ে আছে ওর দিকে। এটা দেখে আহানার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে গিয়ে চুল ছিঁড়ে দিই বেয়াদবটার।